নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার 14 অক্টোবর 2023 বছরের শেষ সূর্যগ্রহণ, এবং এই সূর্যগ্রহণের পর থেকে আগামী 15 দিনের মধ্যে এই 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি। অর্থাৎ সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আগামী 15 দিন এই 5 রাশির কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, আগামীকাল সূর্যগ্রহণ যেটা শুরু হচ্ছে আপনার রাত্রি 8টা 24 মিনিট থেকে রাত্রি 2টা 25 মিনিট পর্যন্ত, 8টা 24 থেকে 2টা 25 মিনিট সূর্যগ্রহণ আপনার কন্যা রাশিতে 7ই নক্ষত্রে কিন্তু এই গ্রহণ সংঘটিত হচ্ছে। এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বিশেষভাবে সাবধান থাকুন। অর্থাৎ গ্রহণ যখন চলবে সেই সময়, অর্থাৎ গ্রহণ শুরু হয়ে যাওয়ার আগে এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কিছু নিয়ম আপনারা অবশ্যই মানুন। অবশ্যই আপনারা গ্রহণ শুরু হয়ে যাওয়ার আগে আপনারা তুলসী পাতা নাভিতে অবশ্যই দিয়ে থাকবেন, এবং এর পাশাপাশি আপনারা এই সময় ঘুমাবেন না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা এই সময় পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর পাশাপাশি গ্রহণ শুরু হয়ে যাওয়ার পর আপনারা বিশেষ করে ঘরের দরজা জানলা লাগিয়ে রাখবেন, ঘর থেকে বেরোবেন না যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে। এবং এই সময় গ্রহণ চলাকালীন আপনারা কোনো ধারালো বস্তু, কাঁচি, ছুরি, বটি, কোনো ধারালো বস্তু আপনারা ব্যবহার করবেন না। গ্রহণ শুরু হয়ে যাওয়ার সময় আগে আপনারা খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন, এবং এর পাশাপাশি আপনারা সূর্য মন্ত্র ওম নমঃ শিবায় আপনারা যতদিক পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু লাভ পাবেন, এবং বিষ্ণু নাম আপনারা পাঠ করুন। এবং পাশাপাশি আপনারা ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এই গ্রহণের যে নেগেটিভ এফেক্ট সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। আগামীকাল আপনার শনিবার বছরের শেষ সূর্যগ্রহণ, এবং 101 বছর পর এই গ্রহণ মহালয়া, এবং আপনার ঠিক মহালয়ার দিন এই গ্রহণ পড়েছে। এর ফলে যে রাশিগুলোর আমি কথা বলবো সেই রাশিগুলো হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। অর্থাৎ গ্রহণ শুরু হওয়ার আগের 15 দিন এবং পরের 15 দিন, অর্থাৎ 30শে অক্টোবর পর্যন্ত এই গ্রহণের কিন্তু প্রভাব এই রাশিগুলোর উপর শুভ কিন্তু পড়তে চলেছে। এবং গ্রহণের পর আপনারা অবশ্যই স্নান করবেন, গ্রহণ শুরু হয়ে যাওয়ার আগে যেমন আপনারা স্নান করবেন, এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা স্নান করবেন, এবং পাশাপাশি আপনারা দান করুন। স্নান এবং দান যদি আপনারা করতে পারেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। গ্রহণের পর দান করলে না আপনাদের ভাগ্যোদয় হবে। কোন এই সৌভাগ্যশালী 5টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিন, প্রত্যেকেই যেন জানতে পারে। কারণ
গ্রহণের উপর কিন্তু বিশেষভাবে মাহাত্ম্য কিন্তু রয়েছে আগামীকাল। এবং এই দুর্লভ গ্রহণের ফলে পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, আগামীকাল গ্রহণ ঠিক শুরু হওয়ার আগে অনেকেই একটা প্রশ্ন করেছেন, বারবার প্রশ্ন আসছে যে গ্রহণ চলাকালীন মানে সুতককাল রয়েছে কি। দেখুন, এই গ্রহণ হচ্ছে উপছায়া সূর্যগ্রহণ, উপছায়া সূর্যগ্রহণ, তাই এর কোনো সুতককাল কিন্তু নেই। আপনাদের গ্রহণ ঠিক শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা খেয়ে নেবেন, গ্রহণ চলাকালীন কোনো খাবার খাবেন না, জলে বা দুধে আপনারা তুলসী পাতা অবশ্যই দিবেন। যারা বয়স্ক মানুষ রয়েছেন বা যারা সদ্যজাত শিশু তাদের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু নেই, যারা এজেড পার্সন রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি, এই গ্রহণের কিন্তু বিশেষভাবে গুরুত্ব কিন্তু রয়েছে। পাঁচ রাশির নাম আপনাদেরকে বলবো। প্রথম রাশি বিষ রাশি, বিষ রাশির কর্মযোগ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, কপাল আপনাদের খুলতে চলেছে বিষ রাশি। এই সূর্যগ্রহণে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। দ্বিতীয় রাশি মকর রাশি, মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন মকর রাশি। আর্থিক স্থিতি এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির কপাল খুলতে চলেছে এই গ্রহণের ফলে। মিথুন রাশির সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, আপনাদের ভাগ্য খুলতে চলেছে, কর্ম যোগ আপনাদের দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এই সূর্যগ্রহণের ফলে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। এবং এক কথায় সিংহ রাশির ধনবর্ষা হতে চলেছে, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে সিংহ রাশি। অন্তিম এবং শেষ রাশি ধনুরাশি। ধনুরাশির আপনাদের টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং কোনো জায়গা থেকে বড় ধরনের সুযোগ আসতে চলেছে এবং আপনাদের প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।